الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا سورج الٹے پاو پلٹے چاند اشارے سے ہو چاک اندھے نجدی دیکھ لے قدرت رسول اللہ کی اللہم صلی مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز محترم جمعة الأولى چاندر دیتیو جمعہ ঐতিহাসিক পূর্ব নাসিরাবাদ শাহী জামে মসজিদে সমাগত উলামায়ে কেরাম মুসাল্লিয়ানে কেরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সকলেই প্রথমে মহান আল্লাহর শুকর আদায় করছি যে আল্লাহ আজকে জুমার নামাজ আদের জন্য সুস্থ শরীরে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন উচ্চ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম এর হাদিয়া পেশ করছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম এর দরবারে আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরা নাহালের ১০৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন এই আয়াতের অনুবাদ আলোচনা শুরু করার আগে আমরা আজকের আলোচ্য বিষয়টি আমরা জানিয়ে দিতে চাচ্ছি সেটি হলো বর্তমান সময়ে
শিক্ষিত উচ্চ শিক্ষিত এবং সাধারণ যে কোনো মানুষের কথাবার্তায় আলোচনায় বক্তৃতায় কুফরি বাক্য বের হওয়ার কারণ এবং তার প্রতিকার আমাদের আলোচ্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই অতীব গুরুত্বপূর্ণ বিষয়টি মনোযোগ সহকারে শোনার এবং নিজের ঈমান আমলকে মজবুত করার আল্লাহ তৌফিক দান করুন। সবাই জোরে বলুন আমিন। প্রথমেই আমাদের বলে রাখা উচিত, মসজিদের মিম্বার বা জুমার যিনি খতিব, এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয় যে আমরা এখানে কারো শাস্তি দাবি করব। দ্বিতীয়ত, এটি কোনো আদালত নয় যে আমরা এখানে শাস্তি কার্যকর করব। তো মসজিদের মিম্বরের দায়িত্ব হচ্ছে, খতিবের দায়িত্ব কি? খতিব কারো শাস্তি, কারো ফাঁসি দাবি করা বা রাজনৈতিক স্টাইলে কথা বলা, এটা খতিবের দায়িত্ব নয়। আবার সেটা কার্যকর করার ক্ষমতাও বর্তমানে আলেম ওলামাদেরকে যেহেতু দেওয়া হয়নি, সেটা ওনাদের কাজও নয়। তাই আমাদের বক্তৃতা হবে, আলোচনা হবে কোরআন ও সুন্নার আলোকে। আমরা জানব, জানতে চাইব, বুঝবো, বুঝার চেষ্টা করব কোন কথাগুলো বললে কুফুরি হয়, স্বেচ্ছায় বা অনিচ্ছায়। আপনাকে মন থেকে নিয়ত করে বলতে হবে তা না, নিয়ত করে বলুক বা নিয়ত ছাড়া বলুক, কোন কথাগুলো বললে কুফুরি হয়, ঈমানের গণ্ডির থেকে বেরিয়ে যায়, ইসলামের সীমানার থেকে বেরিয়ে যায়, কোন কথাগুলো বললে নেফাকি মুনাফিকি হয়, কোন কাজগুলো করলে কুফুরি হয়। আমরা অতীব অল্প সময়ে এ সম্পর্কে একটি দিক নির্দেশনামূলক আলোচনা শুনব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেক। সবাই জোরে বলুন আমিন। প্রথমে আমরা সূরা নাহলের যে 106 নম্বর আয়াত আমরা প্রথমে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন, মান কাফারা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি কুফরি করল, আল্লাহকে অস্বীকার করলো, আল্লাহর প্রতি অবিশ্বাস স্থাপন করলো, বাদা ইমানহি ইমান আনার পরে, ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নুম বিল ইমান, তবে সে ছাড়া যার কলবের মধ্যে ইমান, হৃদয়ের মধ্যে ইমান বিশ্বাসটা গভীরভাবে প্রথিত রয়েছে, অন্তরের মধ্যে ইমান আর বিশ্বাস ষোলো আনাই আছে, কিন্তু চাপে পড়ে জানের বয়ে কেউ যদি আল্লাহর প্রতি কুফুরি মুখে যদি প্রকাশ করে, সে ছাড়া এমনে যদি কেউ মুখে যদি কুফুরি করে, ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদারান, অন্তরে যদি সেই কুফুরি বিশ্বাসকে লালন করে এবং অন্তর দিয়ে সেই কুফুরিকে যদি সে ধারণ করে, ফা আলাইহিম লায়নাতুল্লাহ, তাদের উপরে আল্লাহর লায়নাত, মিনাল্লাহি ফা আলাইহিম গাযাবুম মিনাল্লাহ, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, ফা আলাইহিম গাযাবুম মিনাল্লাহ, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব, অসন্তুষ্টি, ক্রোধ, ওয়ালাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য রয়েছে বড় শাস্তি। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আয়াত, আমরা আয়াতের মধ্যে যদি আপনারা একটু লক্ষ্য করেন, দুটি জিনিস দেখবেন, একটি হচ্ছে অন্তর থেকে কুফরি করা, আর একটা হচ্ছে অন্তরের মধ্যে কুফরি নাই কিন্তু বাধ্য হয়ে চাপে পড়ে কুফরি বাক্য উচ্চারণ করা। তো এই দুটি বিষয় নিয়ে আমরা আজকে কোরআন ও সুন্নার মানদণ্ডে আলোচনা করব। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি আম্মার বিন ইয়াসির, বলুন রাদিয়াল্লাহু আনহু, রাখুন দরকার,
अम्मार बिन यासिर रदियल्लाहु ताआला अन्हु हठात कर एक दिन मुशरिकरा ओनाके धरे पड़ल बंदी करे फेलल। तो अम्मार बिन यासिर रदियल्लाहु ताआला अन्हु के बलल ताके बाध्य करा हलो तुमी बोलो आमी आल्लाह एवं मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लम के अस्वीकार करलाम। नाउज़ुबिल्लाह बोलें। तो अम्मार बिन यासिर रदियल्लाहु ताआला अन्हु मुखे चतुर्दिके मुशरिकरा घिरे धरे आछे ए अवस्थाय तिनी कुफरी वाक्य मुखे उच्चारण करलें। एई घटनाटी मुसलमानदेर काछे चले गेल अथवा केउ शुने फेलल। रसूले करीम सल्लल्लाहु अलैहि सल्लामेर काछे एशे मुसलमानरा विचार दिल कि बोलल बोलल या रसूलल्लाह अम्मार बिन यासिर काफेरदेर काछे अपनार प्रति एवं आल्लार प्रति कुफरी प्रकाश करेछे। तखन रसूले करीम सल्लल्लाहु अलैहि सल्लाम हठात करे रेगे जान नाई कारण अम्मार बिन यासिर रदियल्लाहु ताआला अन्हुर परिवारटा होच्छे शहीदेर परिवार। सुबहानल्लाह बोलें। तो अल्लाहर नबी सल्लल्लाहु अलैहि वसल्लम रेगे जाननी क्यों? कारण अल्लाह ताला आमार नबी के तार प्रिय हबीब के मानुषेर अंतरेर खबर जानार क्षमता दिए छेन। आर एकटु मोहब्बत सुभानल्लाह बोली अल्लाह से क्षमता आमार नबी के दिए छेन। एजन्य अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम तिनी रेगे जाननी। तिनी बोलेन अम्मार तुमि जे कुफरी वाक्य उच्चारण करेछो क्यों? तुम्हें कि एटी मन थेके बोलेछो हृदय थेके नाकि मुख थेके बाध्य हुए जानेर भये प्राण बाचानोर जन्य? तखन अम्मार बिन यासिर रदियल्लाहु ताआला अन्हु बोलेन या रसूलल्लाह आमार अंतरे षोलो आना ईमान आछे। जखन आमि कुफरी वाक्य उच्चारण करछिलाम तखन आमार अंतरे ईमानटा आरो दृढ़ छिल। या रसूलल्लाह आमि अंतर थेके बोलिनि जान बाचानोर जन्य बोलेछि। তখন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ও মনে হয় এখন জান বাঁচানোর জন্য বা আপনার শাস্তি থেকে বাঁচার জন্য বলছে। এই কথা বলা মাত্র আল্লাহ তাআলা জিব্রাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আল্লাহ তাআলা সূরা নাহল 106 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন। আল্লাহ কি বললেন? কেউ যদি মান কাফারা বিল্লাহ আল্লাহর প্রতি কুফরি করে মিম বাদি ঈমানহি ঈমান আনার পরে ইল্লা মান উকরিহা তবে সে ছাড়া যাকে বাধ্য করা হয়েছে অর্থাৎ যাকে বাধ্য করা হয়েছে কুফরি বাক্য উচ্চারণ করার জন্য ধমক দেওয়া হয়েছে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে সে ছাড়া অন্যদের উপরে আলাইহিম গাদাবুম মিনাল্লাহ এটি আয়াতের শেষে আছে। অর্থাৎ মাঝখানের কথাগুলোর লাস্টে কি আছে? যারা ইচ্ছাকৃতভাবে বলবে তাদের উপরে আল্লাহর গজব ওয়ালাহুম আযাবুন আযীম এবং তাদের জন্য বড় শাস্তি। তাহলে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আল্লাহ সূরা নাহলের 106 নম্বর আয়াত নাজিল করে বলে দিলেন আমার হাবিবের প্রেমিক আমার হাবিবের সাহাবী গোলাম আম্মার বিন ইয়াসিরের অন্তর ভালো আছে এজন্য তার মুখে কুফরি উচ্চারণের দ্বারা সে কাফির হবে না কারণ আমি আল্লাহ জানি ওয়া হুয়া মুতমাইন্ন ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান তার কলবে ঈমান রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা কে বলেছেন? আল্লাহ। একটু জোরে বলেন না কে দিয়েছেন? আল্লাহ। হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলবের ঈমানের সার্টিফিকেট আসতেছে আরশ থেকে। সুবহানাল্লাহ বলেন। লৌহে মাহফুজ থেকে। এখন আমরা আরেকটি আয়াত দেখি, এটি হচ্ছে সূরা বাকারার 85 নম্বর আয়াত। এই আয়াতের শেষের অংশে বিশাল আয়াত, আল্লাহ তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব তোমরা কি কোরআনের কিছু অংশকে বিশ্বাস করো? ওয়া তাকফুরুনা বিবাদ আবার কোরআনের আমি আল্লাহ তাআলার কালামের কিছু অংশকে অস্বীকার করো? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিদ-দুনিয়া ওয়াল ফিদ-দুনিয়া যদি কোরআনের কিছু অংশকে স্বীকার করো কোরআনের কিছু অংশকে অস্বীকার করো অবিশ্বাস করো তাহলে এটির জাযা এটার বদলা হচ্ছে দুনিয়ায় কেমন খিজিয়ুন ফিল হায়াতিদ-দুনিয়া
ইল্লা খিজিউন ফিল হায়াতি দুনিয়া, দুনিয়ার মধ্যে তার জন্য রয়েছে লাঞ্ছনা, দুনিয়ার মধ্যে তার জন্য রয়েছে অপমান, দুনিয়ার মধ্যে, আখেরাতের কথা এখনো বলা হচ্ছে না, দুনিয়ার মধ্যে তার জন্য রয়েছে লাঞ্ছনা। ওয়াইয়াউমাল কিয়ামাতি, আর কিয়ামতের দিন, ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আরো কঠিন শাস্তির কাছে তাদেরকে পাঠানো হবে, তাদেরকে আরো কঠিন শাস্তির মুখোমুখি করা হবে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন, আর তোমরা কি কাজ করছো, কি কথা বলছো, কি বক্তৃতা করছো, কেমন আলোচনা তোমার জবান থেকে বের হচ্ছে, তোমার কর্মকাণ্ডে কি ঈমান প্রকাশ পাচ্ছে না কুফরি প্রকাশ পাচ্ছে। ওয়ামাল্লাহু বিগাফিলিন, মনে করো না আল্লাহ ঘুমিয়ে আছে বা আল্লাহ গাফেল রয়েছে, আল্লাহ বেখবর আছে, আল্লাহ জানেন না, এটা মনে করো না। ওয়ামাল্লাহু বিগাফিলিন, আল্লাহ গাফেল নন, মিম্মা আম্মা তাআমালুন, যেই কাজগুলো তোমরা করছো। একবার মহব্বতের আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখানে আমরা কি জানলাম, প্রথম আয়াত থেকে আমরা দিক নির্দেশনা পেলাম, কোন ব্যক্তি যদি মুখে কুফরি উচ্চারণ করে তাহলে সে যদি চাপের মধ্যে পড়ে যায়, তাহলে তার নিয়ত যদি ভালো থাকে তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করেন, আল্লাহ তাকে মাফ করেন। কিন্তু আমরা সাহাবায়ে কেরামের ব্যাপারে এই একটি ঘটনা ছাড়া অন্য কোনো ঘটনা এমনটি দেখছি না। আমরা অধিকাংশ সাহাবায়ে কেরামকে দেখতে পাচ্ছি, এটা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হোক, এটা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হন, আমরা অধিকাংশ সাহাবীর ব্যাপারে দেখতে পাচ্ছি আল্লাহ রাসূলের সাহাবীরা মরণের হুমকির মুখেও একটা সেকেন্ডের জন্য ওনারা কুফরি বাক্য উচ্চারণ করেন নাই। এবং তাফসিরের মধ্যে বলা হয়েছে জান বাঁচানোর জন্য কুফরি বাক্য উচ্চারণ করার চাইতে বরং ঈমানের উপরে থেকে শহীদ হয়ে যাওয়াটা আল্লাহর কাছে হাজার গুণ লক্ষ গুণ কোটি গুণ দামি। সুবহানাল্লাহ বলেন। বেশিরভাগ সাহাবি উঠার উপরে আমল করেছেন। এটি হচ্ছে একটি বিচ্ছিন্ন ঘটনা, একটি ঘটনা, তাও ব্যতিক্রম, স্বাভাবিক নয়। স্বাভাবিক ঘটনা হচ্ছে ঈমানের উপরে থেকে কুফরি বাক্য উচ্চারণ না করে জান দিয়ে দেওয়া। জান দিলেই শহীদ, বলেন না জান দিলে শহীদ। আমি আল্লাহর প্রতি কুফরি করব না, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে বেয়াদবি করব না, ইসলামের কোন একটি আকায়েদ বিশ্বাসের উপরে আঘাত করব না, আমাকে যদি মেরেও ফেলা হয়, এ কথাটি হচ্ছে একজন ইমানদারের জন্য সবচেয়ে উত্তম পন্থা। আল্লাহ তাআলা আমাদেরকে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো কঠিন মুহূর্তে আল্লাহ আমাদেরকে ইমানের উপরে অবিচল অটল থাকার তৌফিক দেয়। আমিন বলেন। কারণ আল্লাহর কাছে সেই জন্য সবসময় দোয়াও করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে যে কোনো পরিস্থিতিতে কিসের উপরে রাখে, ইমানের উপরে রাখে। এটারে এটাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ ঈমান তো আমরা পেয়েছি, সিরাতাল মুস্তাকিম তো পেয়েছি, এখন সিরাতাল মুস্তাকিমের উপরে তুমি অটল রাখো। একটু মহব্বতে বলেন আমিন। এখন আমরা দেখব, যদি কোনো মানুষ, কোনো নেতা, কোনো ব্যক্তি, দায়িত্বশীল ব্যক্তি হোক বা দায়িত্বহীন ব্যক্তি হোক, তিনি যদি কুফরি উচ্চারণ করেন, সেটার পোস্ট মর্টেম আমরা কোরআন ও হাদিসের আলোকে করব। আমাদের কাজ, আবার বলছি, রুলস, ইসলামী সংবিধানের আইনগুলো জানিয়ে দেওয়া মানুষকে, কার্যকর করার দায়িত্ব ইমামের নয়, শাস্তি দেওয়ার দায়িত্ব ইমামের নয়, এটি আমরা আবারও বলছি, এটা প্রশাসন করবে। এজন্য আমরা আজকে দেখব কোরআন ও সুন্নাহর আলোকে। আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, যিনি হানাফি মাজহাবের বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ফকি আলেম, তিনি শরহু আলফাজিল কুফর, কুফুরি বাক্যগুলার ব্যাখ্যা, একটা কিতাব লিখেছেন কোরআন হাদিসের আলোকে। সেই কিতাবের কয়েকটি বাক্য আমরা আরবি পড়ব, বাংলা অনুবাদ করব ইনশাআল্লাহ। আজকে আমরা অল্প সময়ে আমাদের জীবনের অনেকগুলা অজানা বিষয় জানতে পারবো, আল্লাহ মনোযোগ দিয়ে শোনার তৌফিক দেক, আমিন। এক নাম্বার, ফিল হাবি লিল ফাতাওয়া, আল হাবি লিল ফাতাওয়া, এটা আল হাবি লিল ফাতাওয়া, এটার লেখক হচ্ছেন আল্লামা জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাইহি।
তিনি বলছেন হযরতে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি ওনার কথাটা ইনি আনছেন এখানে মান কাফারা বিল লিসান কেউ যদি মুখে কুফরি বাক্য উচ্চারণ করে তাইআন চাপে পড়ে নয় জানের ভয়ে নয় ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান কলবের মধ্যে অন্তরের মধ্যে ঈমান আছে প্রতীত আছে ঈমানের প্রতি অবিচল বিশ্বাস আছে কিন্তু কুফরিটা করেছে চাপে পড়ে নয় স্বেচ্ছায় আবারও বলছি অন্তরে ঈমান আছে কিন্তু কুফরি করেছে স্বেচ্ছায় মুখে বিল্লিসান জবানে ফাহুয়া কাফিরুন অন্তরে ঈমান আছে কিন্তু কেউ ওকে শুট করে দেবে ফায়ার করে দেবে এটা বলেনি সে হাসি ঠাট্টা করতে গিয়ে অথবা বক্তৃতা করতে গিয়ে অথবা রাজনৈতিক দলের মতাদর্শ ব্যক্ত করতে গিয়ে সে মুখে কুফরি বাক্য উচ্চারণ করল ফাহুয়া কাফিরুন সে অবশ্যই অবশ্যই নিশ্চিত কাফের ওয়ালাইসা বিমুমিনিন ইনদাল্লাহি তাআলা সে আল্লাহর কাছেও ঈমানদার হিসেবে গণ্য হবে না একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ এই কিছুক্ষণ পরপর আজকে সুবহানাল্লাহর চাইতে নাউজুবিল্লাহর পরিমাণ বেশি হবে কেন এটা কোনো ঠাট্টা বিদ্রুপ নয় আল্লাহর কাছে সব সময় আশ্রয় চাইবো আল্লাহ যেন আমাদেরকে কুফরি থেকে বাঁচায় আমিন বলেন আমিন দুই নাম্বার মান দাহিকা বিরিদা এই যে অনেক সময় দেখা যায় না বক্তৃতার মঞ্চে নেতা গরম বক্তৃতা দিচ্ছে বক্তৃতা দেওয়ার সময় কর্মীরা বলতেছে ঠিক আর হুজুর ওয়াজ করতেছে আল্লাহ রাসূল তিনি আমাদের মতো দোষে গুণে তখন সেলারা বলতেছে ঠিক এই যে ঠিক বলে নেতার কথায় কর্মীরা ঠিক বলে এটা তেলবাজির ঠিক আর কি অথবা তার নিজস্ব মতাদর্শের মিশনের বক্তা আলোচকের কথায় শ্রোতারা অডিয়েন্স ঠিক বলে ওঠে মান দাহিকা বিল রিদা মা মান তাকাল্লামা বিল কুফরি কাফারা যখন বক্তা খতিব ইমাম ইসলামী আলোচক ইসলামী ময়দানের বক্তা অথবা মুফাসসির নামদারি বক্তা অথবা যে কোনো ব্যক্তি অথবা নেতা যদি কুফরি বাক্য উচ্চারণ করে এবং দাহিকা ঠিক বলে নেই শুধু কি করেছে হেসেছে এভাবে সম্মতি জানিয়েছে মাথা নেড়েছে ঠিক বলে নেই অর্থাৎ কুফরি বাক্য উচ্চারণ করার পরেও প্রতিবাদ করেনি তাহলে কাফারা ওই নীরব থাকার কারণে হাসি দেওয়ার কারণে মাথা নেড়ে সম্মতি দেওয়ার কারণে অথবা ঠিক বলার কারণে যে বলেছে এবং যারা সমর্থন করেছে সবাই কাফির হয়ে যাবে আরেকবার জোরে বলো নাউজুবিল্লাহ দেখুন ওয়াতাকাল্লামা বিহি মুদাক্কিরুন আর কোন মুজাক্কির অর্থাৎ আলোচক বক্তা কথা বলে ওয়াকাবিলাল কওমু যালিকা আর জাতি যদি সেটাকে স্বাভাবিকভাবে মেনে নেয় মিনহু কাফারু তখন যারা মেনে নিয়েছে সবাই কাফির হয়ে যায় নাউজুবিল্লাহ বলেন আমরা এখন কি করি অন্য দলের কেউ যদি কুফরি বাক্য বলে আমরা তাকে তুলাধুনা করি নিজের দলের কেউ যখন কুফরি বাক্য বলে তখন বলে জি তখন আমরা বলে দিই স্লিপ অফ টাং হতেই পারে অর্থাৎ আরেকজনের ক্ষেত্রে ষোলো আনা নিজের ক্ষেত্রে বলা হয় স্লিপ অফ টাং যেটা বলুন এমন ডাবল স্ট্যান্ডার্ড এমন বৈষম্য ইসলাম কি সমর্থন করে বলুন ইসলাম কি সমর্থন করে সেই ব্যক্তি আপনার দলের নেতা হোক বা কর্মী হোক আপনারা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় তুলবেন তিনি যেন কুফুরিটা বুঝতে পারেন স্বেচ্ছায় বলেছে বা অনিচ্ছায় বলেছে অথবা ইসলামী জ্ঞান পড়াশোনা স্টাডি না থাকার কারণে বলেছে অহংকারের কারণে হুজুরের ওয়াজ আধা ঘন্টা আগে গেলে দূর হুজুর কি বলবে এই জন্য বসতে পারে নাই অথবা মাহফিলে বসতে পারে নাই অথবা হুজুরদের আলোচনা শোনার মতো রুচি তার নেই অতিরিক্ত শিক্ষিত হয়ে গেছে এই কারণে মুখ থেকে অহরহ উচ্চ শিক্ষিত হওয়ার পরেও ডাক্তার হওয়ার পরেও ইঞ্জিনিয়ার হওয়ার পরেও অহরহ কুফুরি বাক্য উচ্চারণ করছে আর যদি দলের সমর্থকরা রাজনৈতিক কারণে দলীয় প্রীতির কারণে যদি সমর্থন করে যারা সমর্থন করবে সবাই কাফির হয়ে যাবে চিৎকার দিয়ে বলো নাউজুবিল্লাহ তারপরে আসুন ইয়ানি অর্থাৎ লাউ তাকাল্লামা যদি কথা বলে বিহি ওয়াইজন কোন বক্তা ওয়াইজ ও মুদাররিসুন অথবা কোন শিক্ষক
او مصنف অথবা কোন লেখক واعتقد القوم الذين اطلعوا عليه আর এই কুফরি ব্যাখ্য জানার পরে কওমের লোকেরা জাতি যদি তাকে সমর্থন করে ওয়ালা উযর লাহুম ফীহি কাফারু তারা সবাই কাফির হয়ে যাবে ওয়ালা উযর লাহুম ফীহি এখানে কোন ধরনের অজুহাত পেশ করা যাবে না আমি দলীয় কারণে বলেছি সমর্থন করেছি এটা বলার কোনো সুযোগ নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আরেকবার জোরে জোরে বলুন আমিন আমিন ওয়া ফিল ফাতাওয়া আয-যাহিরিয়া ফতোয়ায়ে যাহিরিয়ার মধ্যে বলা হচ্ছে মান রুবিয়া ইনদাহু কারো কাছে যদি একটা হাদিস শরীফ বলা হয় কি বলা হলো হাদিস শরীফটা কি মনোযোগ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস কালা আমার নবী বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আমার ঘর আর আমার মিম্বর আমার নবীর হাদিস আমরা জানি মানি এই দুটোর মাঝখানে এটি হচ্ছে জান্নাতের বাগান সুবহানাল্লাহ বলেন অর্থাৎ আমার নবীর ঘর আমার নবীর মিম্বর এই এদিকে মিম্বার এদিকে ঘর ডান দিকে মিম্বরের ডান দিকে ঘর আমরা মদিনা মুনাওয়ারায় দেখেছি এই মাঝখানের জায়গাটাকে আমরা রিয়াজুল জান্নাহ বলি এই রিয়াজুল জান্নাহ যদি কেউ দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ তার জিন্দেগির গুনাগুলো মাফ করে দেয় আল্লাহ আমাদেরকে একবার হলেও সেখানে যাওয়ার তৌফিক দেয় আমিন বলেন তো কেউ যদি এই হাদিসটা শুনলো শুনুন ইসলামী ব্যাপারে কথা বলতে গিয়ে কত স্পর্শকাতর বিষয় আপনি ডাক্তার আপনি ইঞ্জিনিয়ার আমি ইঞ্জিনিয়ারিং প্ল্যান নেওয়ার জন্য আপনার কাছে মাসের পর মাস ধর্ণা দেব আপনার কাছে ডাক্তারির প্রেসক্রিপশন নেওয়ার জন্য আমি 6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকব কিন্তু খবরদার এটি মনে করবেন না যে আমার জন্য লাইনে 6 ঘন্টা দাঁড়িয়ে আছে তার থেকে আমি বেশি জানি আমি বক্তৃতার মঞ্চে আমি ফতোয়া দিয়ে দেব জোরে বলুন এটি কি কোনো কাজের কথা হবে কারণ নিজের অজান্তে ইমানটি চলে যাবে এখন কথাটা শুনুন কেউ যদি বলে আমার নবীর হাদিস শোনার পরে আমার নবীর ঘর আর মিম্বরের মাঝখানে জায়গাটি জান্নাত তখন মানুষটা কি বলল হাদিসটা শোনার পরে অরাল মিম্বার ওয়াল কবর আমি রসুলের মিম্বরও দেখতে পাচ্ছি ওয়াল কবর আমি রসুলের কবরও দেখতে পাচ্ছি ওয়ালা আরা শাইআন কিন্তু মাঝখানে তো আমি কিছু দেখতে পাচ্ছি না অর্থাৎ আমি মিম্বারও দেখতে পাচ্ছি কবরও দেখতে পাচ্ছি ওয়ালা আরা শাইআন বাইনাহুমা মাঝখানের কোনো কিছু তো দেখতে পাচ্ছি না ইয়াক ফরু এটা বলার সাথে সাথে সে কাফের হয়ে যাবে নাউজুবিল্লাহ বলেন কারণ এই মিম্বর আর আমার নবীর কবর আমার নবীর রওজা মোবারক আমার নবীর যেখানে শুয়ে আছেন সেই জায়গার মাঝখানেরটা রওজা বলেছেন জান্নাতের বাগান বলেছেন আমার নবী সুতরাং আমি মাঝখানে দেখতে পাচ্ছি না বলাটা রসুলের হাদিসের প্রতি অবজ্ঞা করা তুচ্ছ করা সংশয় প্রকাশ করা সন্দেহ প্রকাশ করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন কথার প্রতি সংশয় সন্দেহ প্রকাশ করলে আপনারা বলুন ঈমান কি থাকবে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক আমিন বলুন কত স্পর্শকাতর বিষয় ওয়ফিল খুলাসা খুলাসা নামক কিতাব থেকে আল্লামা মোল্লা আলী কারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এগুলো সব আমি একটা কিতাব থেকে বলছি যারা মাদ্রাসার আলেম ওলামা এখানে যদি কেউ থাকেন যারা আরবি পড়তে পারেন পড়াতে পারেন আপনারা শারহু আলফাজিল কুফর আল্লামা মোল্লা আলী কারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটা সংগ্রহ করবেন তাহলে আপনারা মাঠে ময়দানে বলতে পারবেন এই জাতির কিছুটা হয়তো বোধোদয় হতে পারে আল্লাহ তৌফিক দেয় আমিন বলেন রুবিয়া আন আবি ইউসুফ হযরতে আবু ইউসুফ তিনি হচ্ছেন ইমাম আবু হানিফার ছাত্র আন্নাহু কিলা বিহাদরাতিল খলিফা একদিন খলিফার সামনে অর্থাৎ ইমাম আবু ইউসুফ ছিলেন খলিফার আকাদিউল কুদাত প্রধান বিচারপতি প্রধান মুফতি ছিলেন ইমাম আবু ইউসুফ তৎকালীন শাসকের একজনে বলল আলোচনার মধ্যে এমনি দরবারে ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহিব্বুল কারআ আমার নবী কদু তরকারি পছন্দ করেন লাও আমার নবী কি করেন পছন্দ করেন ফাকালা রাজুলুন এমন সময় একজন ব্যক্তি বলল আনা লা উহিব্বুহু আমার কদু তরকারি ভালো লাগে না নাউজুবিল্লাহ বলেন আচ্ছা তখন হযরতে আবু ইউসুফ কি করলেন ফাআমারা আবু ইউসুফ বিইহদারি নাতঈ ওয়াস সাইফি ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বললেন তরবারি আনো চাবুক আনো আর যেখানে মৃত্যুদণ্ড দেওয়া হয় সেই মাদুরটা আনো এই ব্যক্তিটাকে এখন মৃত্যুদণ্ড দেওয়া হবে
এটা আবার আমরা হুজুররা করলে চলবে না, তিনি তখন বাদশার কাছে ছিলেন, এটাও আবার মনে রাখতে হবে। আমাদের সীমাবদ্ধতাটা আমাদেরকে বুঝতে হবে। ম্যাম, এলাকার সর্দার হয়ে কি শাস্তি দেওয়া যাবে? কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। কে দিবে? আদালত। বলে না কে দিবে? আদালত। এটি বলে রাখছি। তিনি বলেন তরবারানা, ফকাল রাজুল, লোকটি বলল আস্তাগফিরুল্লাহ মিম্মা যাকারতুহু, আমি যে কথাটি বলে ফেলেছি সেজন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, কারণ আমি এমনে তরকারির স্বাদ হিসেবে বলেছি, আমার কদু তরকারি মজা লাগে না, লাউ মজা লাগে না। আমি কিন্তু এটা খেয়াল করি নাই রাসূল যেটাকে ভালোবাসেন ওই বৈঠকে এই কথা শোনার পরে যখন কেউ বলবে আমার ভালো লাগে না, তখন বাহ্যিকভাবে শোনা যায় কি নবী যেটি পছন্দ করেন সেটি আমি পছন্দ করি না, এই কথা প্রকাশ পায় বলে সাথে সাথে এটা কুফরি হয়। ইমাম আবু ইউসুফ বলেন আমার নবীর একটি সুন্না, সেই সুন্নাটা যদি সুন্নাতে জায়দা হয়, মুয়াক্কাদা নাও হয়, সব সময় করেছেন এমনটি না হয়, মাঝে মধ্যে কালে ভদ্রে করেছেন অথবা একবার করেছেন দুইবার করেছেন, এমন সুন্নাও যদি হয় সেটার প্রতি যদি অবজ্ঞা প্রকাশ পায়, তুচ্ছ তাচ্ছিল্য প্রকাশ পায়, উপহাস প্রকাশ পায়, বিদ্রুপ প্রকাশ পায়, সেটার প্রতি যদি ঠাট্টা করা হয় সঙ্গে সঙ্গে সে কাফির হয়ে যায়, আর কাফিরের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এই জন্য আমি এই তরবারি আনার জন্য বলেছি। ওই ব্যক্তিটা বলল না আমি আসলে তাচ্ছিল্য করার জন্য বলিনি, তরকারির হিসেবে বলেছি। তখন ইমাম আবু ইউসুফ বলেন তওবা করো, তখন সে বলল আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করছি, মিম্মা যাকারতুহু, আমি যেই কথাটি বলেছি সেজন্য আল্লাহর কাছে তওবা করলাম, ওয়া মিন জামিই মা ইউজিবুল কুফরা, ওই সমস্ত কথার থেকেও আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি যে কথাগুলোর কারণে কুফরি হয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, ওয়া আশহাদু, আমি এটাও সাক্ষ্য দিচ্ছি, আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুহু ওয়া রাসূলুহু, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, ফাতারাকাহু ওয়া লাম ইয়াকতুলহু, প্রকাশ্যে তওবা করার কারণে তখন খলিফা এবং ইমাম আবু ইউসুফ তাকে মৃত্যুদণ্ড না দিয়ে ছেড়ে দিলেন, তাকে মৃত্যুদণ্ড দিলেন না। একবার মহব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আরো একবার বলুন আপনারা, আমার নবীর কোন সুন্নার প্রতি কোন ধরনের অবজ্ঞা প্রদর্শন করার কোন সুযোগ আছে? যদি অবজ্ঞা প্রদর্শন করা হয়, হেয় করা হয়, ছোট করা হয়, তুচ্ছ করা হয়, বিদ্রুপ করা হয়, ঠাট্টা করা হয়, এটা নিয়ে কৌতুক করা হয়, জোকস করা হয়, কমেডির মধ্যে যদি ব্যবহার করা হয়, আপনারা বলুন ঈমান কি থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন বলেন। এবার আসুন আরেকটি বাক্য আমরা জানব, মান আনকারাল আহওয়ালা, যেই ব্যক্তি অস্বীকার করবে আল আহওয়ালা, কঠিন অবস্থা, কিসের? ইনদান নাজাই, মৃত্যুর সময়। বলুন মৃত্যুর সময় সাকারাত আছে না নেই? সাকারাতের কষ্ট কি কম না বেশি? আচ্ছা, সাকারাতের কষ্ট আমরা দেখি না, অনেক সময় দেখা যায় মানুষটা শুয়ে আছে, হাত পা নাড়েনি, হঠাৎ করে তার চোখ কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, সে চলে গেল, সাকারাত হওয়ার সময়ও পেল না। আমরা এই ঘটনা দেখে, বাহ্যিক পরিস্থিতি দেখে, তার বাইরের চেহারা দেখে আমরা যদি বলি মৃত্যুর আগে যে সাকারাত হয় এটা আমি মানি না, কেউ যদি এটি বলে, ওয়াল কবর, কেউ যদি বলে কবরের আজাব হয়, কই কোনোদিন তো আমরা ভিতর থেকে চিল্লা চিল্লের আওয়াজও শুনলাম না, ভিতরে কোনো কয়লা আগুন টাগুন কোনো কিছু আমরা দেখলাম না, ওয়াল কেয়ামা, কেয়ামতকে কেউ যদি অস্বীকার করে, ওয়াল মিজানা, সওয়াব আর গুনাকে পাল্লায় দেওয়া হবে এটা যদি কেউ অস্বীকার করে, ওয়াস সিরাত, আর কেউ যদি পুল সিরাত পার হয়ে এদিক থেকে জান্নাতে যেতে হবে, যদি পুলসিরাত পার হতে না পারে কেটে জাহান্নামে পড়ে যাবে, এই কথাটিকে কেউ যদি অস্বীকার করে, ওয়াল জান্নাতা, দূর কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মধ্যে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর, এই কথার পিছনে আবার দেখবেন রহস্য দেখবেন, যদি পেছনে যদি এই বিশ্বাসটা আপনাকে শিকানোর চেষ্টা করা হয়, আসলে জান্নাত বা জাহান্নাম দোজখ বেহেশত বলতে কিছু নেই, দুনিয়াতেই বেহেস্ত, দুনিয়াতেই দোজখ, অর্থাৎ ভালো কাজ করবা পরবর্তী প্রজন্মে
তুমি মানুষ হয়ে বাদশা হয়ে আসবে, প্রধানমন্ত্রী হয়ে জন্ম হবে, আর তুমি যদি খারাপ কাজ করো কুত্তা বিলো হয়ে জন্ম হবে। এই বিবর্তনবাদ জোরে বলুন, এটা ইসলাম সমর্থন করে না? বলেন না, ইসলাম সমর্থন করে না বিবর্তনবাদ বা পুনর্জন্ম? ইসলামের মধ্যে কি পুনর্জন্মের কোনো মতবাদ স্বীকার করা হয়? পুনর্জন্ম নাই। হ্যাঁ, ইসলামের মধ্যে একটাই বিশ্বাস, আমরা মারা যাব, কবরে যাব, এটাকে বলা হয় আলামে বারজাখ। আলামে বারজাখের পরে আমরা যেখানে যাব এটা আলামে আখেরাত, হয়তো জান্নাত না হলে জাহান্নাম। আবার দুনিয়াতে আবার ফিরে আসব, ভালো কাজ করলে প্রধানমন্ত্রীর ছেলে হয়ে আসব, আর খারাপ কাজ করলে তিন রাস্তার মুকুর মোরের কুকুর হয়ে আসব। এই ধরনের বিশ্বাস জুড়ে বলুন ইসলামে সমর্থন করে না। এজন্য কথা বলার সময়, কবিতা পড়ার সময় সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। আর দু তিনটি বাক্য, মান কালা, কেউ যদি বলে লা আদরি লিমা যাকারাল্লাহু তাআলা হাদা ফিল কোরআনি কাফারা, কেউ যদি বলে কোরআনে আল্লাহ এটা কেন বলছে আমি বুঝতে পারতেছি না, কোরআনের অনেক বিধান আমাদের বোধগম্য হয়, আবার অনেক বিধান আছে যেটি বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেয় নাই। বলেন আমাদের কি সবকিছু বোঝার ক্ষমতা আছে? একজন ডাক্তারে যা জানে তা আমি জানি না, একজন ইঞ্জিনিয়ার যা জানে, একজন মাইক্রোবায়োলজির প্রফেসর যা জানে, আমি তার ছিটে ফোটা কিচ্ছুই জানি না। এখন আমি যদি বলি এগুলো আমি মানি না, তাহলে আপনি না মানলে কি হবে? অ্যাটম বোম তো ফুটেই যাচ্ছে, ঠিক কিনা? করোনার টিকা আবিষ্কার হয়ে যাচ্ছে, আপনি না মানলেও হয়ে যাচ্ছে। তো সুতরাং আমি যদি সৃষ্টি হয়ে কোরআনের স্রষ্টার কোনো কিছু আমি না বুঝি, না বুঝার পরে যদি বলি দূর এটা কোরআনে কি বলছে কেন বলেছে আল্লাহ আমি বুঝলাম না, লা আদরি লিমা যাকারাল্লাহু তাআলা হাদা ফিল কোরআন, কোরআনে আল্লাহ এটা কেন বলেছে আমি জানি না, কাফারা, এইটার মধ্যে যদি একটুখানি সন্দেহের অবকাশ থাকে সে কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। বলেন আরেকটা লাইন, মান ইস্তাখাফা বিল কোরআন, কেউ যদি কোরআনুল করিমকে ছোট করে, অবজ্ঞা করে, অফিল মসজিদ, অথবা কেউ যদি মসজিদকে যদি ছোট করে, অবজ্ঞা করে, আও বিনাহবিহি মিম্মা ইউআযযামু ফিশরআ, শরীয়তে যেটাকে বড় করা হয়েছে, বলেন না শরীয়তে যেটাকে বড় বলা হয়েছে, কোরআন ইসলামী শরীয়তে কি ছোট না বড়? মসজিদের সম্মান কি কম না বেশি? মসজিদ, কোরআন, আল্লাহ রসুল, আউলিয়া কেরাম, এই ধরনের যেগুলাকে সাফা মারওয়া, কাবা শরীফ, মদিনা মুনাওয়ারা, মসজিদে নববী, মসজিদে হারাম, হাতিমে কাবা, হাজির আসওয়াদ, মকাম ইব্রাহিম, এই ধরনের কোন একটি ইসলামের বিধানকে কেউ যদি ছোট করে তাহলে কাফারা, সে কাফির হয়ে যাবে। আরেকবার বলবো না, নাউজুবিল্লাহ। তারপরে বলা হচ্ছে ওফি জওয়াহিরিল ফিকহে, জওয়াহিরিল ফিকহের মধ্যে বলা হলো মান কিলা লাহু, কাউকে যদি বলা হয় আলা তাকরাউল কোরআন, তুমি কি কোরআন শরীফ পড়বে না, কারণ আমরা তো কোরআনুল করিমকে তুলে রেখেছি। এখন কেউ বলছে মা দাদি বা শাশুড়ি বলতেছে ও বউ কোরআন কোরআন শরীফ একটু মরণ হয় না তো হাতে, এরকম বলে না, বলে কি না? তখন আলা থাকরাউল কোরআন, কোরআন কি তুমি পড়বে না, আও আলা তুকসিরু কেরাআতাহ, একটু কেরাত কি বেশি পড়বে না, কোরআন পড়বে না? ফকালা, তখন সে যদি বলে সাবেইতু, কোরআন শরীফ পড়তে পড়তে আমার পেট ভরে গেছে, আও কারিহিতু, আমার পড়তে ভালো লাগে না, যদি বলে আমি কোরআন পড়তে পড়তে তৃপ্ত হয়ে গেছি, পরিতৃপ্ত হয়ে গেছি, পেট ভরে গেছে, এটা বললেও কুফরি হবে, আও কারিহিতু, কোরআন পড়তে আমার ভালো লাগে না, এটা বললেও কুফরি হবে, আও আনকারা আয়াতাম মিন কিতাবিল্লাহ, কোরআনের আয়াত কোন একটি আয়াতকে যদি অস্বীকার করে, আও আবা শাইআম মিনাল কোরআনি, কোরআনের কোন একটি বিষয়কে যদি দোষী বলে, কোন ত্রুটি যদি অন্বেষণ করে, কাফারা, সে কাফির হয়ে যাবে। আরেকবার জোরে বলি নাউজুবিল্লাহ। আরেকটা, মান কারাআ আয়াতাম মিনাল কোরআন, কোরআনুল করিমে এমন কিছু শব্দ আছে যেটাকে বাহ্যিকভাবে শোনার সময় বাংলার মতো শোনায়, আছে না নেই? আছে। হাফজোহানার ছোট ছোট বাচ্চারা, এরা তো বুঝে না, তো কোরআন শরীফ পড়ার সময় কোরআনের আয়াতগুলো আসলে আমি এগুলো বলবো না, বললে আবার আপনি বাইরে গিয়ে বলবেন, এই জন্য বলবো না। তখন কিছু কিছু শব্দ আছে বাংলার মতো, এই এই শব্দগুলোকে নিয়ে ছেলেরা দুষ্টুমি করে,
যখন বড় হয় তখন আর কি করে না, দুষ্টুমি করে না। কেউ যদি কোরআনের কোন আয়াতকে ঠাট্টা করার জন্য কেউ যদি তেলাওয়াত করে, কাফারা আলা ওয়াজহিল হাজাল, যদি সে ঠাট্টা করার নিয়তে হয় তাহলে সে কুফরি করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। আরেকটা বিষয় আমরা জানি, বাংলাদেশে 90% মানুষ হচ্ছে মুসলমান, বেশ কম হতে পারে, আমার আমি তো আপডেট জানি না, হয়তো বাড়তেও পারে, হয়তো একটু দুই এক কমতেও পারে। তো এই জন্য মুসলমানদেরকে খুশি করার জন্য আমরা শুনেছি সিনেমার মধ্যে বিসমিল্লাহ লাগানো হয়, কোথায় সিনেমার মধ্যে কি লাগানো হয়, বিসমিল্লাহ লাগানো হয়। তারপর অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন সাক্ষাৎকার ইন্টারভিউ দেখি, তারকা তথাকথিত তারকা, এগুলো তো তারকা না, বেহাই আবার তারকা কেমনে হয়। তো তারা বলে ইনশাআল্লাহ এই ছবি সফল হবে, নাউজুবিল্লাহ বলেন। এই যে কথাগুলো বলা হয় আপনারা তো খুশি হয়ে গেছেন, বাহ তিনি সারাদিন বেহায় বনা করেন, নারী পুরুষের সাথে মেলামেশা করেন, একে অপরকে জড়াই ধরেন, প্রকাশ্যে চুমু খায়, প্রকাশ্যে একজন আরেকজনকে ধরে। কিন্তু দেখো কত পরহেজগার মানুষ কি বলছে, ইনশাআল্লাহ আমার সিনেমা সফল হবে। মান কালা ইনদা ইবতিদাই শুরবিল খামার, কেউ মদ পান করার সময় যদি বিসমিল্লাহ বলে, কেউ যদি কি বলে বিসমিল্লাহ বলে, আও জেনা, জেনা করার আগে একটা মহিলা বেপর্দা মহিলাকে, একজন পুরুষ একজন মহিলাকে ধরা, এটা হাতের জানা দেখা, এটা হচ্ছে চোখের জানা, জড়িয়ে ধরা, এটাও একটা জানা, নাউজুবিল্লাহ বলে না। কেউ যদি এই জানা বেবিচার করার সময়, আও আকলিল হারাম, হারাম খাওয়ার সময়, জানা বেবিচার করার সময়, অথবা মদ পান করার সময়, ইসলামী শরীয়তে যেটি সমর্থিত নয় এই কাজ করার আগে কেউ যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম, লাভ দিয়ে মা বা এই বরং ফরজগার, বড় আল্লাহর ওলি, এটা মনে করবেন না, বরং কাফারা, খারাপ কাজের আগে বিসমিল্লাহ বললে কাফের হয়ে যায়, জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন, আমিন। কারণ খারাপ কাজে কি আল্লাহর নাম দিয়ে শুরু করা যাবে, বলেন না, খারাপ কাজ কি ইসলামে যেটা হারাম এটা কি আল্লাহর নাম দিয়ে শুরু করা যাবে? এজন্য মনোযোগ। ওয়ামান সাল্লা ফি রমাদানা, দুই মিনিট হয়তো আরো লেট হবে, আপনারা কি রাগ করবেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমরা একটা সাবজেক্ট নিয়ে তিন দিন কথা বলবো না, একটা সাবজেক্ট একদিন শেষ করে দেব, আপনারা যদি একটু বিরক্তি লাগেও একটু সহ্য করবেন, আবার কোরআন সুন্নার আলোচনা শোনার সময় বিরক্তিটা আনবেন না, মহব্বত রাখবেন। আমার তো বাধ্যবাধকতা নাই, আমি যে বেশি করলে আমাকে যে হাদিয়া বাড়াই দিবে তা না, কিন্তু কথাটা তো শেষ করতে হবে, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দেয়, আমিন বলেন। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রেখে যাওয়া ইসলাম, আমরা যে বাবার থেকে মার থেকে জন্মের সময় মুসলমান হয়ে জন্মেছি, এটা আমাদের মনে রাখার দরকার না? এই ঈমানটা জোরে বলুন আমাদের হেফাজত রাখার দরকার আছে না নেই? হেফাজত রাখার জন্য তৌফিক দিবেন কে? আল্লাহ। জোরে বলুন কে দিবেন? আল্লাহ। এজন্য মনোযোগ। আরেক লাইন, মান সাল্লা ফি রমাদানা লা গায়রা, কেউ যদি রমাদান মাসে নামাজ পড়ে অন্য মাসে না পড়ে, ফাকালা, আর যদি বলে হাদা আইদান কাতিরুন, আমি যে রমজান মাসে নামাজ পড়ছি এটা অনেক, অন্য মাসে না বললে কি হবে, আও হাদা ইয়াজিদু, এটাই অনেক বেশি, আও জাইদুন, অথবা অতিরিক্ত, কেন, লিআন্না কুল্লা সালাতিন বিসাবঈনা কাফারা ফিলকুল, সে যদি বলে ইমাম সাহেব বলছে না রমজানে একদিনে 70 দিনে সওয়াব, এক রাকাতে 70 রাকাতে সওয়াব, এক মাসে 70 মাসে সওয়াব, সুতরাং আমি আরো অলরেডি আরো অনেক বেশি মাসের ইবাদত করে ফেলেছি আর বাকি 11 মাস ঘুমাইলে চলবে, এটা যদি কেউ বলে রমাদানে একদিনে 70 দিনে সওয়াব পেয়েছি, 30 দিনে এবার 30 দিয়ে 70-কে গুণ করলে এতদিনে সওয়াব পেয়ে গেছি, আর নামাজ পড়তে হবে না, অথবা লাইলাতুল কদরে, লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর, 1000 মাসের সওয়াব আমি এক রাতে পেয়ে গেছি, আর নামাজ না পড়লেও চলবে, এই কথা যদি কেউ মুখে উচ্চারণ করে সে কাফির হয়ে যাবে। আর একটু জোরে বলো নাউজুবিল্লাহ। ওয়ামান কিলা লাহু, আর কাউকে যদি বলা হয় সাল্লি, নামাজ পড়, বাফে ছেলেকে বলছে নামাজ পড়, স্বামী স্ত্রীকে বলেছে নামাজ পড়ো, স্ত্রী স্বামীকে বলতেছে কি বড় নামাজ পড়ো, তখন সে যদি বলে লা উসাল্লি বি আমরিকা, তোমার অর্ডারে নামাজ পড়ব না, তখনও কাফের হবে। কেন? কারণ নামাজটা তো অর্ডার আল্লাহর, বলেন না নামাজ অর্ডার কার? আল্লাহর। তো কাফের কেন হবে? কাফের এই জন্য হবে, যদিও নামাজ পড়ার
অর্ডার আল্লাহর, কিন্তু আল্লাহ তো মানুষকে নামাজ পড়ার নির্দেশ দেওয়ার জন্য বলেছেন। আল্লাহ তো বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানানো হলো এজন্য যে তোমরা ভালো কাজের আদেশ দিবে মন্দ কাজের নিষেধ করবে। এখন আপনি যদি বলেন তুমি বললে কে, তুমি বলার কে, তুমি বলার কারণে আমি নামাজ পড়বো না, স্বামী বলার কারণে যদি স্ত্রী বলে আমি নামাজ পড়বো না, স্ত্রী বলার কারণে স্বামী যদি বলে তোমার অর্ডারে আমি নামাজ পড়বো না, এই অর্ডার যদিও আল্লাহ দিয়েছেন কিন্তু স্বামী স্ত্রীকে বলবে, স্ত্রী স্বামীকে বলবে, ভাই ভাইকে বলবে, নেতা কর্মীকে বলবে, কর্মী নেতাকে বলবে, এটা বলার অর্ডারও আল্লাহ দিয়েছেন। সেজন্য তখন যদি বলে তোর অর্ডারে নামাজ পড়বো না কাফারা, সে কাফির হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলো না আমিন। আরেকটা লাইন, মা জিদ্দা, যদি কেউ বলে কল আলিল আমের নামাজ পড়তে বলেছে, বলার পরে নামাজ পড়তে বলার পরে সে কি বললো, মা জিদ্দা ও মা রাবেহেতা মিন সালাতিকা, তুমি যে এতদিন নামাজ পড়ছো তুমি কি লাভ পেয়েছো, তুমি যে এতদিন নামাজ পড়েছো, এত নামাজ পড়েছো তোমার কি খবর আর শ্রেণী করো, সিটি টিটি পাইছো আল্লাহ থেকে, কি লাভ হয়েছে তোমার, এই কথা বলা মাত্র কাফারা কাফির হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলবো না। তারপরে মান জালাসা আলা মাকানিন মুরতাফি, এবার যারা টিকটক করেন, যারা ভিডিও বানান কিছু টাকা পয়সা ইনকামের জন্য বা ফান করার জন্য বা বন্ধুদের সাথে মজা করার জন্য, কেউ যদি একটা উঁচু স্থানে বসে স্পিকারের জায়গায় একটা লাঠিকে স্পিকার বানাইছে, কি বানাইছে, লাঠিকে স্পিকার। আবার আরেকটা কথা আমি বলে রাখি, এই ইসলাম নিয়ে ঠাট্টা করার ছেলেরা যে ফান করার সুযোগ পাচ্ছে, এটার কিছু দায় বক্তাদের আছে, কথা বলেন আছে না নেই, কারণ অনেক বক্তারা দেখা যায় আলোচনার মঞ্চে হিন্দি গানের টানেরটা দেয়, তারপরে বলে যে এটা গাইও না, কথা বুঝেন না মনে হয়, বাংলা গান একটা গায়, গাওয়ার পরে বলে যে এই খবরদার এটা গাইস না, তো তুই গাইলি কেন বেটা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেয়, আমিন বলেন। আপনারা কি আমার কথায় রাগ করতেছেন? আচ্ছা যাক, এটা বলছি আপনাদেরকে, তো ছেলেরা কেন ঠাট্টা করে, ঠাট্টার পিছনে কিছু দায় আলেমদের আছে, কিন্তু আপনারা কি করবেন, মান জালাসা আলা মাকানিন মুরতাফে, কেউ যদি ওয়াইজ শিক্ষক বক্তার মতো করে বসে, ওয়াইজ আলুনা মিনহু মাসাইল, কয়েকজনকে বলে তোমরা শ্রোতা হবা আমি বক্তা হব, ভিডিও বানানো হচ্ছে, তোমরা আমাকে কি করবে, প্রশ্ন করবে, বিতারিকিল ইস্তেহজা, ঠাট্টা করার জন্য, বিদ্রুপ করার জন্য, সুম্মা ইয়াদরিবুনাহু বিল ওয়াসায়েত, এরপরে তাদেরকে লাঠি দিয়ে পেটানো হয়, অর্থাৎ অভিনয় করে, কি করে, অভিনয় যদি করা হয়, ওয়াহুম ইয়াদহাকুনা, ইনি যিনি কথা বলছেন তিনিও হাসতেছেন, যারা শুনতেছে তারাও হাসতেছে, কাফারু বক্তা শ্রোতা, ওই ইসলামী আলোচনাকে কোরআন সুন্নার কথাকে তালিমে ইসলামকে ঠাট্টা করার কারণে কাফির হয়ে যাবে জামিয়া সবাই, লিস্তিখফাফিহিম বিশরআ, শরীয়তের একটা বিষয়কে কি করার কারণে, তুচ্ছ করার কারণে। আল্লাহ আমাদের এই নতুন প্রজন্মকে একটু সাবধান হওয়ার তৌফিক দেন, আমিন। আর একটু জোরে বলুন আমিন। আর কেউ যদি বলে লাস্ট কথা, মাইয়াকদিরু আলা আইয়ামালা বিমা আমারাল উলামাও বিহি কাফারা, হুজুররা যত ওয়াজ করে সব ওয়াজ কি মানা যাবে, এটা বললেও কাফের হয়ে যাবে, মানা যাবে না, অথবা আপনি পালন করতে পারছেন না, এটি আপনার সীমাবদ্ধতা। আর আপনি যদি বলেন হুজুররা যা বলে সব মানা যাবে না, যাবে না বলা মাত্র কুফরি হয়ে যাবে। এজন্য বক্তৃতায় আলোচনায় আমরা যারা শিক্ষিত আছি, আমরা যারা অর্ধশিক্ষিত আছি, আমরা যারা শিক্ষার আলো পাইনি, আমরা সকলেই আলোচনায় বক্তৃতায় রাজনৈতিক মঞ্চে মাহফিলের মঞ্চে আমরা কথা বলার সময় লাগাম টেনে কথা বলবো, হোঁশ ঠিক রেখে কথা বলবো, দাড়ি কমা দিয়ে কথা বলবো, চিন্তা করে কথা বলবো, শব্দ চয়নের ক্ষেত্রে যথেষ্ট আমরা মনোযোগী হব। আল্লাহ সেই তৌফিক দেয়, সবাই জোরে বলো আমিন। একটু সময় বেশি নিয়েছি, এজন্য আপনাদের যদি অসুবিধা হয় ক্ষমা সুন্দর দৃষ্টি আশা করে এখানে আমাদের আলোচনা শেষ করলাম। আজকে একজন ব্যক্তি এসেছেন ইয়া থেকে, ফটিক ফেকুয়া থেকে, চকরিয়া থেকে একজন লোক আসছেন, ওর মা রিভার ক্যান্সারে, হাফেজ জসিমউদ্দিন এই ডান দিকের গেটে আছে, আপনারা তাকে একটু সহযোগিতা করবেন, ওর মা লিভার ক্যান্সারে আক্রান্ত, আল্লাহ তাআলা তাকে শেফা দান করুন, আমিন বলেন।